লবণীয় স্বাদে লতি রান্নার এই রেসিপিটি দিয়ে এক প্লেট গরম ভাত এক নিমিষে খেয়ে ফেলতে পারবে সবাই। আর এই সুন্দর এই লবণীয় রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ইলিশ মাছ দিয়ে লতি রান্নাটা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি সাইয়েদা আইরিন, ওয়েলকাম করছি উহুদ ফ্যামিলিজ ব্লগ চ্যানেলে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই লবণীয় রান্নাটা আমি কিভাবে করেছি। আর এখানে দেখতে পেয়েছেন অনেকগুলো লতি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এই লতিগুলো হচ্ছে চিকন লতি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর এখানে সৌদি আরবে কিন্তু বেশিরভাগ সময়ে মোটা লতিগুলো অ্যাভেলেবেল থাকে, একদম সারা বছরই ধরতে গেলে পাওয়া যায়, কিন্তু চিকন লতিটা আমরা সবসময় পাই না, কিন্তু ভাগ্য ভালো এবারে কেন জানি পেয়ে গিয়েছি। তো সেই লতিটা দিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখানে আমি যে মশলাগুলো ইউজ করব সেগুলো একটু নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখানে ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি, আর এখানে মরিচ গুঁড়া নিয়ে নিয়েছি এক চা চামচ। ধনিয়া গুঁড়াটাও আমি এক চা চামচ থেকে একটু বেশি নিয়েছি, কারি পাউডার এক চা চামচ, আর জিরা গুঁড়া নিয়ে নিয়েছে হাফ চা চামচ। আর এখানে লবণটা আসলে কিন্তু স্বাদ অনুযায়ী আমরা নিয়ে থাকি, লবণটা তো আর বেশি নেওয়া যায় না, যতটুকু দরকার ততটুকুই আমি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর এখানে আমি দেড় চা চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। আর দেখতে পেয়েছেন আমি এখানে এক কাপের মতন পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ, আর এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে জাস্ট একটু মেখে নিয়েছি। এরপরে আমি এগুলোকে সুন্দর করে বেজে নিব মাছগুলোকে। তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, দেখে এ পর্যন্ত যারা দেখে ফেলেছেন তারা একটু প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে আমি পাতিলটা ছেড়ে দিয়েছি, এরপরে আমি এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে নিব। তেলের পরিমাণটাও বলে দিচ্ছি, এখানে আমি প্রায় হাফ কাপ তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেলটা আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এগুলোকে আমি তেমন বেশি ভালো করে ভাজবো না, যেহেতু মাছটাকে আমি রান্না করব সেজন্য আমি হালকা করে একটু বেজে নিব দুপিট। আর আপনারা দেখতে পেয়েছেন মাছটা কতটা ভাজা হয়েছে, এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর মাছগুলো যখন দুপিট ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এরপর আমি একই তেলের মধ্যে আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিব। এরপর আমি লবণটা দিয়ে নিব, লবণের সাথে যদি পেঁয়াজের সাথে যদি লবণটা অ্যাড করা হয় তখন কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে এরপরে আমি এখানে দেড় চা চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি, এগুলোকে আমি একটু নেড়ে নেড়ে একটু ব্রাউন কালার যখন হবে তখন আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এরপরে আমি এখানে হলুদ দিয়ে নিয়েছি এক চা চামচের একটু বেশি, আর এখানে এক চা চামচের মরিচ গুঁড়া, আর এখানে হচ্ছে এক চা চামচ কারি পাউডার, আর এখানে হচ্ছে হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। এগুলো আমি ভালোভাবে একটু তেলের সাথে মেখে নিব। এরপরে আমি পানি দিয়ে কষিয়ে নিব, পানির পরিমাণটা হাফ কাপের মতন দিয়েছি। এগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর আমি বরাবরই বলে থাকি রান্নার স্বাদ তখনই বেড়ে যায় যখন রান্নার মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে থাকে। আর আমি কষানোর জন্য ঢাকনাটা দিয়ে নিব, ঢাকনাটা 5 মিনিটের মতন আমি মিডিয়াম আগুনে রেখে দিব। এরপরে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা যখন উপরে বেশি উঠবে তখনই বুঝে নিতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি বেজে রাখা মাছগুলো দিয়ে নিয়েছি, এগুলোকে আমি মশলার সাথে 2 মিনিট করে একটু হালকা আগুনে বেজে নিব, মানে রান্নাটা করে নিব। এরপরে আমি আরেক পিঠো উল্টে দিব, এরপর এগুলোকেও আমি প্রায় 2 থেকে 2.5 মিনিট রান্না করে নিব শুধু মশলার সাথে। এরপরে আমি এখানে মাছটা ভালোভাবে মশলার সাথে রান্না হওয়ার জন্য আমি এখানে পানিটা অ্যাড করে নিব,
আর পানিটার পরিমাণটা হচ্ছে আমি এখানে দেড় গ্লাস দিয়ে দিয়েছি এরকম। আর আমরা সবাই জানি ইলিশ মাছ রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, সেজন্য পানির পরিমাণটাও আর বেশি দেয়নি। এখন আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে ভালো করে মাছটা রান্না করে নিব। মাছগুলো রান্না হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব, কারণ আমি এখানে এখন লতিগুলো দিয়ে দিব। আর লতিগুলো যখন মাছের সাথে দিব তখন মাছটা কিন্তু ভেঙে যেতে পারে, আর যখন লতিগুলোকে আমি নাড়বো তখন, সেজন্য আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। আর এরপর আমি লতিগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে লতিগুলো সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে এখন আমি ঢাকনাটা দিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন লতি থেকে কিন্তু অনেকগুলো পানি উঠে এসেছে। এখন আমি আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। আর এখানে আগুনটা কিন্তু মিডিয়াম লো হিটে, মিডিয়াম থেকে লো হিটে আছে। এরপর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এরপর আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম আরও কিছুক্ষণের জন্য। তারপর আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিয়েছি। মূলত এই কষানোর মধ্যে কিন্তু লতিটা প্রায় 70% কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এরপরে এর জন্য কিন্তু কয়েকবার ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে আমি লতিগুলোকে রান্না করে নিয়েছি। আর এরপরে আমি আরও যে একটু বাকি আছে লতিটা সিদ্ধ হওয়ার জন্য, সেজন্য আমি এখানে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে নিয়েছি। এরপরে আমি আবার ঢাকনা দিয়ে কয়েকবার আবার ঢাকনাটা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমি যখন দেখব যে লতিটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়, তখন আমি নামানোর প্রায় 10 মিনিট আগে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে এরপর আমি এটা নামিয়ে নিব। আর এখন রান্নাটা আমার প্রায় কমপ্লিট। নামানোর 2-3 মিনিট আগে আমি এখানে কাঁচা মরিচগুলো দিয়ে নিয়েছি, যেহেতু কারি পাউডার আর মরিচ গুঁড়ো ইউজ করেছি, ওতে কিন্তু ঝালটা বেশ ভালোই হবে। তো সেজন্য আমি নামানোর 2 মিনিট আগেই কাঁচা মরিচগুলো দিয়ে নিয়েছি, এতে করে ঝালটা বের হবে না, ঘ্রাণটা ছড়াবে। আর এখানে দেখতে পেয়েছেন কিন্তু লতিটা রান্না কমপ্লিট, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। অনেক সুন্দর লতি রান্নাটা হয়েছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও দিব তখনই আপনারা চাইলে সহজে ভিডিওটি দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।